এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভোলার চরাঞ্চলে আগাম চিচিঙ্গার বাম্পার ফলন হয়েছে। তবে স্থানীয়দের কাছে এটি রেখা বা রেহা নামে পরিচিত। রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় চিচিঙ্গা খেতে বেশি খরচ করতে হয়নি কৃষকদের। বর্তমানে পাইকারি ও খুচরা বাজারে চিচিঙ্গার দামও বেশি পাচ্ছেন কৃষকরা, ফলে গত কয়েক বছরের চেয়ে এবছর চিচিঙ্গা চাষ করে ব্যাপক লাভের স্বপ্ন দেখছেন তারা। গত কয়েক বছর আগের চেয়ে এবছর চিচিঙ্গার ফলাফল ভালো হয়েছে। 2 একর জমিনে আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে, 4 লক্ষ টাকার বেচছি, এখনো 2 লক্ষ টাকা বেচার আশা আছে ইনশাল্লাহ। ভোলা সদর উপজেলার কাছে ইউনিয়নের মাঝের চর ও দৌলতখান উপজেলার মদনপুর চরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতি বছরের মতো এবছরও শীত মৌসুম থেকে ভোলার বিভিন্ন চরাঞ্চলের আগাম চিচিঙ্গার চাষ করেছেন কৃষকরা। গতবার চিচিঙ্গা করে আমরা তেমন লাভবান হতে পারি নাই, এবার ইনশাল্লাহ সিজনের উপরে অনেক বাজার বাড়তি, আমরা ইনশাল্লাহ অনেক লাভবান হয়েছি। এবার কুয়াশাটা একটু পরিমাণ কম ছিল, তাই আমাদের ফসলের রোগ বালাইও কম ছিল, কম হয়েছে, সার ওষুধ কম লাগছে এবং অন্যান্য বছরের চেয়েও এবার ফলন ভালো হয়েছে। চিচিঙ্গা চাষ দীর্ঘদিন যাবৎ আবাদ হয়ে আসছে, সাম্প্রতিক বছরগুলিতে এর আবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ কৃষকদের পাশে চিচিঙ্গা চাষে তাদেরকে বিভিন্ন প্রকার কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, উপকরণ প্রদান সহ প্রদর্শনী স্থাপনের মাধ্যমে, তাদেরকে মাতৃভাষ স্থাপনের মাধ্যমে চিচিঙ্গা আবাদে ব্যাপক সহযোগিতা করে যাচ্ছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই জেলার চিচিঙ্গা উৎপাদন আরও বাড়বে বলে আমি মনে করি।